আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি, কারণ এখন যাব গালিবের শ্বশুর বাড়ি বোর গায়ে হলুদ নিয়ে, যে বোর গায়ে হলুদ দেবে, তার জন্য আমি আর নাবিলা যাব, দুজনে যাব, দুজনেই শাড়ি পরে যাব। আর প্রথমত আমার এত তাড়া ছিল, যাওয়ার কথা ছিল না, বাট হঠাৎ করে বললো যে তুমি আর নাবিলা যাবা গায়ে হলুদে, তাই আমি ঝটপট করে গোসল করে শ্যাম্পু করে নিচ্ছি, এদিকে চুল শুকায় না, সে মানে কি বলবো বলতে পারছি না। আমি মার্কেট থেকে আসি একটার সময়, দেড়টার সময় আমি রান্না করতে গেছি, এর ভিতর গোসল খাওয়া রান্না করা মানে অনেক কাজের চাপ, তারপর অনেক কষ্ট করে পাচ্ছি, গুজগাস করে গোসল করে নিয়েছি, এখন আমি শাড়িটা পরলে হয়ে যাবে, মোটামুটি রেডি হয়ে গেছি, ঠিক আছে রেডি হয়ে গেছে। আর আজকে বেশি সাজবো না, হালকা পাতলা একটু সাজ দিয়ে যাবো, কারণ হচ্ছে কালকে ওয়েট করতে আছি ছোটো বোনের জন্য, ছোটো বোন আসলে শাড়িটা পরাই দেবে, কারণ ফাইনালি আমি শাড়ি পরতে জানি না, তার জন্য আমার সমস্যা হয়ে যায় আমি শাড়ি পরতে পারি না, তাই সম্পূর্ণ রেডি টেডি হয়ে গেছে, আজকে তো আমি বেশি সাজবো না, লেগে নিজে নিজেই সেজে নিছি, জেনে একটু খালি হোয়াইট টন পাউডার দিয়ে সেজে নিছি, তাই চলো তোমাদের সাথে পরে কথা বলি, ফোনটা আমার ফুল চার্জ হোক, নাহলে তো ওভারে যেয়ে আবার ভিডিও করতে পারবো না। ফাইনালি রেডি হয়ে গেছি শাড়ি পরে, কিভাবে তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ বোন একটু কাজ করে নেক, দেখো ও বনে কাজ করে, কাজ করা হোক, আর ওই দেখায় তোমার, হ্যাঁ তাই দুজন একসাথে রেডি হই, তারপরে তোমাদেরকে দেখাই যে কিরকমের সাজে দুই বোনে বের হয়ে গেলাম। আমি কিসের ছাগল, আমি আর নাবিলা যাচ্ছি, আমি আর নাবিলা বের হয়ে গেলাম, নাবিলা এখনও বের হয় নাই, আমি বের হয়ে গেছি, আমরা যাচ্ছি আমার একটা গালিবের শ্বশুর বাড়ি বোর গায়ে হলুদ, ফুল হয়েছে তো দুই ভাইয়ের কানে দিতে দেখছো, গায়ে হলুদে যাও দেখেন, বৌ হাউরি ঢক আছে দেখো, আমরা যাচ্ছি, তিনজন যাচ্ছে, সাথে আর এক ভাবি আছে, ভাবি যাবে, আর একটা পিচ্ছি যাচ্ছে, নাবিলা যাচ্ছে, আমরা তিনজনে গায়ে হলুদে যাচ্ছি। আমাদেরকে ফুল লুকটা দেখানো হয় না, বাসা বসে দেখিয়ে নাও যে নাবিলা এই শাড়িটা পরছে এভাবে, তাই তোমাদেরকে ফাইনালি ফুল লুকটা দেখিয়ে দিলাম, নাবিলাকে বললাম তোমার আমি ক্যামেরাটা ধরি দূর থেকে, তোমাকে একটু ভিডিও করে দেখাই, কারণ আমার ছোটো বোনটাকে একটু দেখবে না তোমরা, এটাকে হতে পারে, আমি চেষ্টা করি যে যারা ক্যামেরার সামনে আসতে তাদের সবাইকে দেখাতে, আর এটা আমি আমি সেজেছিলাম, এই শাড়িটা আমি পরেছিলাম, যে আমি গায়ে হলুদে এই শাড়িটা পরেছিলাম আমার, আর ও বাড়িতে বলে একটু হুজুর বাড়ির, জানি না সবার ভিডিও করতে পারবো কি না, কিন্তু চেষ্টা করব যার যার পারবো অনুমতি নিয়ে করব, কারণ কারো যে সমস্যা না হয় আমার ভিডিও করতে যেয়ে, তাই এখন আমরা যাচ্ছি যে লেক পার্ক থেকে, প্রথমত চৌমাথা যেতে হবে, যে ভাবির জন্য ওয়েট করতে হবে, একটা ভাবি যাবে সাথে, তা ভাবির জন্য কতক্ষণ ওয়েট করতে হয় জানি না, যে কতক্ষণ ওয়েট করবো বুঝতে পারছেন, আর মেলাটা এখনও চলতে যাচ্ছে, যে মেলাটা চলতে যাচ্ছে দেখো পুলিশ লাইনের সামনে থেকে যাচ্ছি, চৌমাথায় এসে দাঁড়িয়ে আছি, ভাবির জন্য ওয়েট করতে আছে, নাবিলা ফোন দিতে আছে, সে আসতে আসে না, আর ওই ভাবিটা হচ্ছে যে ঘটক তার স্ত্রী, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, সে আসতে আসে না, মারজান কত সুন্দর করে সেজেটে জেনেছে, একটা চশমা চোখে দিছে, তাকে তো দেখতে একেবারে নায়ক নায়ক লাগছে, আর নাবিলে একটু পরপর ভাবিকে ফোন দিছে, ফাইনালি ভাবি আসলো, তাকেও দেখাতে পারলাম না, সে একটু বোকরা টোকরা পরে আসছে, তো এসে একটু পর্দা করে, তার জন্য দেখাই নাই, দেখি যদি পারি একটু দেখাবো, এক ঝলক না পালে না। আর আমরা এখন যাচ্ছি পটুয়াখালী ব্রিজের উপর থেকে, যে পটুয়াখালী ব্রিজের উপর আমার ছোটো ভাই বিয়ে করছে বদরপুরে, তাই বদরপুর যাওয়া হয়নি, আমার ছোটো ভাই কখনোই যায়নি, আমি যাব কিভাবে, তাই দেখো বদরপুরে যাচ্ছি, আর গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, তোমাদের কীরকমের লাগবে বুঝতে পারছি না, যে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল দেখার মতন, আর আমার গ্রামের দৃশ্যটা ফাল্গুন মাসে অনেক দেখতে পাচ্ছেন, আবিলা আর আমি ছবি তুলে নিতে আসছি, যে ছবি তুলতে আসছি মোবাইল দেখে আর ভিডিওও করছি, আমরা নিজেদের গাড়ি তো
আসছি সামনে বলে চলে আসছি নাম আর গ্রামের দৃশ্যটা অনেক ভালো লাগছে। সামনে একটা মাদ্রাসা আছে, দেখো এই মাদ্রাসাটা অনেক সুন্দর। আবার একটু দু মিনিট সামনে আগালি তাহলে পাওয়া যাবে প্রাইমারি স্কুলটা, বাড়ির কাছাকাছি এগুলো সব কিছু, মাদ্রাসা প্রাইমারি স্কুল। হ্যাঁ, আর এটা হচ্ছে ডেকা যে কালকে বরযাত্রী আসবে তারা এই জায়গায় থাকবে, বাড়ির ভিতরে না, বাহিরে একটা পোলোরে করলো। ফাইনালি চলে আসলাম বাড়ির কাছাকাছি, যেন চলে আসছি বাড়ির দরজায় নামলাম, গেটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাড়ির দরজায় নামছি আমরা। আমরা এসে বসলাম, তারপর আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো, এটা প্রথমত ফল দিল খেতে, তারপরে অন্য অন্য খাবার ছিল কিন্তু আমি ফলটারই ভিডিও করে দিলাম। দুটা যখন আমরা আসছি তখন রুমে আসছিলো, তখন এই ছবি আমি ভিডিওটা করে নিলাম যে যমজ দুইটা বেবির। আর প্রথমত এই বাড়িতে সবার ভিডিও করা যাবে না, কারণ হচ্ছে তারা একটু হুজুর টাইপের, তার জন্য সতর্কভাবে ভিডিও ভাবি আসছে। এমনি ভাবি হলুদ বাড়তে আছে, কনের যে গায়ে হলুদের হলুদটা বাড়তে আছে, গামছা মুড়ো দিয়ে বাড়তে হবে, তাই ভাবি বাড়তে। দুটা কত সুন্দর নাচছে, গানটা অনেক সুন্দর ছিল কিন্তু দিতে পারিনি, যদি ওই গানটা দিই তাহলে আমি কপিরাইট খাবো, তার জন্য আমি একটা আমার মতন মিউজিক দিয়ে দিছি, তোমরা বুঝে নাও ওদের নাচ। ওরা ঝুমুর দুইটা বেবি তা অনেক সুন্দর নাচছে, দেখো মামা ওর কাকা ফোন বোর গায়ে হলুদ হবে, তার জন্য সে তার সবাই সেলফি তুলতে আসে, আমি একটু ভিডিও করে নিলাম যে ওই জায়গায় সাউন্ড অফ করে দিয়ে সবাই কথা বলতেছিল, তাই আমিও তার একটু ভিডিও করলাম। এখন আমি ছবি তুলতে আছি ওর গায়ে হলুদের জন্য, যেন দাঁড়ালাম আর আমার ফোন আনটা একজনের মামার হাতে দিলাম। আমি তার নিকনেম দিয়ে ডাকি,
আর গায়ে হলুদের আয়োজনে ছিল এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে গায়ে হলুদের আয়োজনে কী কী ছিল, অনেক সুন্দর ছিল। আর রাতে আমরা খাওয়া দাওয়া পরে যাব এখান থেকে, মনে হচ্ছে এখন বেজে গেছে রাত্র 10টা, তা আমরা ভিতরে যাব, ওর দিকে সবাই আনন্দ করুক, আমাদের যেতে হবে, তাই আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তা ভিতরে যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলি, যে খাওয়া দাওয়া করে কথা বলি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম। আজকের ভিডিওটা আর বসে বড় করবো না, এখনই শেশ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিন। আর কালকে আমি অন্য একটা ভিডিও